টু মাই চ্যানেল জব নিউজ স্যাটু চ্যানেল। আজকে কথা বলবো 2016 সালে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় যে অ্যাপটিটিউড টেস্টের মামলা হয়েছিল, সেই অ্যাপটিটিউড টেস্টের মামলার শুনানি ছিল কালকে 5 তারিখে, এবং সেই আপডেটটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মানুগাঁও জেল থেকে বেরিয়ে হাজিরা দিয়ে কী বললেন সমস্ত বিস্তারিত তথ্য অর্ডার কপিতে দেওয়া আছে, সেই অর্ডার কপিটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। এবং তোমরা যারা অর্ডার কপিটা চাও তারা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে অর্ডার কপিটা শেয়ার করে দিয়েছি। সেই অর্ডার কপিটা কী কী কোশ্চেন করা হয়েছে সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে চলো সেই অর্ডার কপিটা দেখে নেওয়া যাক কবিটা, এবং এই ভিডিওটা খুবই ছোটো করবো, তাই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং এখন পর্যন্ত এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও, এবং এই অর্ডার কপিটা দেখার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে তোমরা অর্ডার কপিটা পুরোপুরি পেয়ে যাবে। এবং এখানে যে মেন মেন প্রশ্নগুলো করা হয়েছে এবং উত্তর এর পরিপ্রেক্ষিতে কী উত্তর দিয়েছে মানিকবাবু সেটাও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। এর জন্য আমাদেরকে নেক্সট পেজে যেতে হবে, এই পেজে দেখতে পাচ্ছ। প্রথমে জিজ্ঞেস করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিকবাবুকে জেল থেকে আনার পরে, সেটা হচ্ছে যে 2016 সালে অ্যাপটিটিউড টেস্ট তো হয়নি, সেটা পরের কথা, এবং সেই নিয়ে কিন্তু আপডেটটা পরবর্তী শুনানিতে আসবে। আজকে জাস্ট কোশ্চেন অ্যান্সার হয়েছে, এবং সেই কোশ্চেন অ্যান্সারটা হওয়ার পরে কিন্তু কেসটাকে ওইখানে স্থগিত করে দেওয়া হয়েছে, আবার নেক্সট হিয়ারিং হবে। ঠিক আছে, এর কী কোশ্চেন হয়েছে সেটা আলোচনা করা যাক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে জিজ্ঞেস করেন যে 2016 সালে যে রেজাল্ট প্রস্তুত করা হয়েছিল সেই রেজাল্টটা কোন সংস্থা প্রস্তুত করেছিল, এই পরিপ্রেক্ষিতে কী বলেছে দেখতে পাচ্ছ। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য এজেন্সি মানিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করে, এবং এই পরিপ্রেক্ষিতে মানিকবাবু বলেছেন আই হ্যাভ টু গো থ্রু দ্য রেকর্ডস, মানে অবশ্যই মানে তাকে, এবং আই ক্যান নট রিমেম্বার, মানে তিনি যেটা বলতে চেয়েছেন যে নিয়োগ করেছিল কিন্তু তার মনে নেই এই টাইমে। তারপরে জিজ্ঞেস করে হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ পি বাসু রয় অ্যান্ড কোম্পানি, তিনি তখন বলেন মে বি হতে পারে, আই অ্যাম নট শিওর, আই হ্যাভ টু গো থ্রু দ্য রেকর্ডস। তারপর ডিড ইউ নো হোয়েদার অ্যানি অ্যাপটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ওয়াজ টেকেন, মানে যেটা বলতে চেয়েছে যে আপনি কি মনে করতে পারছেন যে তখন ক্যান্ডিডেটদের কি অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়েছিল। ইয়েস অফকোর্স অ্যাপটিউড টেস্ট ওয়াজ টেকেন, দেয়ার ইজ নো রিপোর্ট ডিউরিং মাই টিনার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য অ্যাপটিউড টেস্ট ওয়াজ নট টেকেন। তারপরে আর ইউ শিওর দ্য রিজার্ভেশন নর্মস ওয়ার ফলোড ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস, মানে হচ্ছে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে রিজার্ভেশন রুল কি ফলো করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে রিজার্ভেশন রুলস ফলো করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ এরকম প্রশ্ন অনেকগুলো আছে, তোমরা দেখে নিও। আজকে একটু সমস্যা আছে, ঠান্ডা লাগে, সেই জন্য শরীরটা একটু অসুবিধা বলতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আর ভিডিওটা বড় করছি না, তোমরা নিজেরা চেক করে নাও। ঠিক আছে, অ্যাপটি টেস্টে এই যে পিডিএফ সেটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, ভালো থেকো।